আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, টাঙ্গাইল থেকে আসছি। আমার সমস্যা এবিএন হিপ জয়েন্টে। হিপ জয়েন্টে অনেক দিন যাবৎ ব্যথা করতো, অনেক ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় নাই। পরে ঢাকাতে ডাক্তার আবার দেখাইছি, দেখানোর পরে এমআরআই করছি, এক্স রে করছি, এমআরআইতে ধরা পড়ছে যে আপনার হিপ জয়েন্টে ক্ষয় হয়েছে। পরে আমি অনেক বড় বড় ডাক্তার দেখাইছি, ওনারা বলছে যে আপনার হিপ জয়েন্টে রিপ্লেসমেন্ট করতে হবে। রিপ্লেসমেন্ট করতে অনেক টাকা লাগে, সেক্ষেত্রে অনেক ডাক্তার দেখাইছে বলছে না, রিপ্লেসমেন্ট ছাড়া কোনো কিছু হবে না। পরে অনেক ভাবলাম যে সার্জারি করতে তো অনেক সমস্যা হয়, পরে সমস্যা হয়ে যায়, এর কারণে আমি সার্জারি করব না, আগে দেখি আরও কোনো উপায় আছে কিনা শেষ পর্যায়ে, সেক্ষেত্রে আমি সার্জারি করব। পরে আমি ইউটিউবের মাধ্যমে সুফল্লা প্রধান স্যারের ভিডিও দেখি, ভিডিও দেখে স্যারের এখানে আসি। স্যার বলছে সার্জারি করতে হবে না, এখানে 10-15 দিন থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। যে তারপরে আমি এখানে আসি, আসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 9 দিন যাবৎ আমি মোটামুটি অনেকটাই সুস্থ। আগে আমি চেয়ারে বসতে পারতাম না, এবং কি নিচে ফ্লোরেও বসতে পারতাম না, সবসময় দাঁড়ায় থাকতে হতো। এখন আমি আলহামদুলিল্লাহ ডিপিআরসি হসপিটালে আমি এখন নিচেও বসতে পারি, এবং সব কিছু ক্লিয়ার, মোটামুটি অনেকটাই সুস্থ আছি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ইনশাল্লাহ সুফল্লা প্রধান স্যারের চিকিৎসা নিতে পারেন, ওনার চিকিৎসাকে আপনারা ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।